পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সংযুক্ত অংশ ছিল পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। পুরো নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের অস্তিত্বের ভিত্তিতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ছিল, যা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বদলের সঙ্গে সঙ্গেই নতুন করে পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। গত সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুরসভার নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশের পুনর্বিবেচনার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। শুক্রবার এই মামলার রায়দান হওয়ার কথা ছিল, এদিন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন। শিক্ষায় নিয়োগ দুর্নীতির পর এবার পুরসভার নিয়োগ দুর্নীতিতেও কেন্দ্রীয় তদন্তের নির্দেশে শাসক বিরোধীর তরজা তুঙ্গে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরার পর যে তৃণমূল নেতাদের ক্ষণস্থায়ী আনন্দ হয়েছিল, তাদের দুঃখ শুরু হলো বলে কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। বিচারক পরিবর্তন হতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধান বা আইন তো পরিবর্তন হয়ে যায় না, তার সাথে সাথে হাকিম পরিবর্তন হতে পারে, হুকুমের তো কোনো পরিবর্তন হয় না। তো স্বাভাবিকভাবে চুরি যে হয়েছে এটা তথ্য প্রমাণাদি দিয়ে মোটামুটি সিবিআই এবং ইডি প্রত্যেকেই মহামান্য আদালতের সামনে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে চুরি হয়েছে। অতএব যে তৃণমূল কংগ্রেসের নেতারা জাস্টিস গাঙ্গুলির এজলাস থেকে মামলা সরার পর মুরগির মাংস দিয়ে পিকনিক শুরু করেছিল, পোলট্রি দিয়ে, তাদের পিকনিকের মাংসে আজকে জল পড়ে গেল, বালি পড়ে গেল, পিকনিক বন্ধ, আবার মাতম শুরু, দুঃখ শুরু, এবং যে আনন্দ ক্ষণস্থায়ী হয়েছিল সেই আনন্দ ধসে গেল। কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। অনফ্রন্টের সময় একটা স্লোগান ছিল যে প্রমোটারের সরকার আর নেই দরকার, আর আজকে প্রমোটারের বাড়ি থেকে ওয়েভার শীট পাওয়া যাচ্ছে, অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে, ওয়েভার শীট পাওয়া যাচ্ছে চুড়িদারের প্যাকেট, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর যার বাড়ি থেকে ওয়েভার শীট আর তার সঙ্গে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে, তারই বাড়িতে আবার পুরো নিয়োগের বিভিন্ন নথি পাওয়া যাচ্ছে, একটার পর একটা জায়গায় বড় আবাসন ভাড়া করে বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসে তৃণমূল নিজের স্থানীয় কর্মীদেরও বঞ্চিত করে আজকে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি করেছে। যদিও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে আদালতের একটি সিদ্ধান্ত এই মুহূর্তে দলের তরফে কিছু বলার নেই, এবং এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বা আইনি বিষয়, এটি আদালতের একটি রায় এবং আদালতের একটি সিদ্ধান্ত, ফলে এ ব্যাপারে দলের তরফে কোনো কিছু বলার এই মুহূর্তে কোনো অবকাশ নেই। এটি মামলায় যারা রাজ্য সরকার রয়েছেন বা অন্য যে পক্ষ রয়েছে তারা এবং তাদের আইনজীবীরা আইনগতভাবে পরবর্তী যে পদক্ষেপ নেবেন সেটা আইনের পথেই হবে, এই মুহূর্তে দলের তরফ থেকে এ ব্যাপারে রাজনৈতিক কোনো প্রতিক্রিয়া নেই। একই মত তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। মানে এখন কোর্ট কিছু বলে তার উপর তার আমাদের কিছু বলার নেই। অন্যদিকে রাজ্যের শাসক দলকে তীব্র তোপ দেখে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানান, এই রায় যাতে বহাল না থাকে তার জন্য কারা চেষ্টা করেছিল, এর থেকেই বোঝা যায় মিথ্যার রাজত্ব কারা চালাতে চাইছে। আমরা বারবার বলছি বিচারের প্রক্রিয়াকে যাতে উল্লঙ্ঘন না করা হয়, বিলম্ব না করা হয়, দিলীল না করে, শুনে আমরা স্বাগত জানাচ্ছি। প্রশ্নটা এটা নয় যে আগের রায়কে বহাল রাখলেন, প্রশ্নটা যে সেটা তো বহাল থাকার কথা, কিন্তু রায়টা বহাল না হয় তার জন্য কারা চেষ্টা করছিল, কারা উল্লসিত ছিল, কারা মিষ্টি বিতরণ করছিল, কারা চ্যানেল নাচ্ছিল, সেটা জানতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যায়। তাদের লাইটের সামনে বসাতে হয় না, মিথ্যা রাজত্ব কারা চালাতে চাইছে, অসত্যের রাজত্ব কারা চালাতে চাইছে তার বোঝা যাবে, কারা ভাগ পাচ্ছে তার বোঝা যাবে। রাজ্য সরকারের বোঝা উচিত অপদার্থতার সীমা তারা অতিক্রম করেছে, তোপ দাগতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। কথায় আছে না, হাকিম নড়িল কিন্তু হুকুম নড়িল না। রাজ্য সরকারের বোঝা উচিত যে অপদার্থতার সীমা তারা অতিক্রম করছে। পুরো নিয়োগে ভয়াবহ দুর্নীতি হয়েছে, প্রত্যেকটি নিয়োগে, টেট, এসএসসি, কলেজ সার্ভিস কমিশন, কোথায় না, পুরো নিয়োগের দুর্নীতির সিবিআই তদন্তের অর্ডার দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ। কেন? অতএব ওরা আপত্তি করতে শুরু করলো। আচ্ছা বেশ, তাতে হাকিম সরে গেল, নতুন অমৃতা সিনহার বেঞ্চ, একই তো তারা বললেন যে ভয়াবহ এই দুর্নীতি এবং এর তদন্তভার সিবিআইয়ের হাতেই বহাল থাকবে। বহু টালবাহানার পর অবশেষে সিবিআইয়ের হাতেই গেল নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তভার। এরপর তদন্ত প্রক্রিয়ায় নতুন কী তথ্য হাতে আসে কেন্দ্রীয় গোয়েন্দাদের, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।